গাছবাড়িয়া নুরুল ইসলাম কিন্ডার গার্ডেনের অভিভাবকদের সাথে সম্পর্ক উন্নয়ন ও বার্ষিক বনভোজন 2023 অনুষ্ঠিত হয়েছে। 18 মার্চ শনিবার সকাল 9টায় চট্টগ্রামের চন্দনাইশ গাছবাড়িয়াস্থ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআনুল হাকিম থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাছবাড়িয়া নুরুল ইসলাম কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ মিসেস স্বপ্নম হাবিব। এ সময় বিদ্যালয়ের উপাধ্যক্ষ মিল্টন চক্রবর্তী, সিনিয়র শিক্ষক অনিল বড়ুয়া বক্তব্য রাখেন। যেটা হচ্ছে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে সুশিক্ষা করার জন্য, সুশিক্ষিত করার জন্য শিক্ষকদের পাশাপাশি আমাদের প্রত্যেক অভিভাবক এবং অভিভাবকদের শিক্ষকদের থেকে বেশি ভূমিকা রয়েছে। তাই আমি মনে করি শুধু পড়াশোনা নয়, স্কুলে তাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, বার্ষিক বনভোজন চেয়েছি সেটার উপলক্ষ হচ্ছে আমাদের বনভোজন। কারণ যে কোনো কিছু একটা সম্পর্ক তৈরি করতে গেলে আরেকটা জিনিসের মাধ্যমে প্রয়োজন হয়। সেই হিসাবে আমরা আপনি যদি যদি সঠিক পথে যদি পরিচালনা করতে না পারেন, এটা ব্যর্থতা আপনার সন্তানের না, আপনার নিজে। কারণ আপনি অভিভাবক হিসেবে আপনার বাচ্চাকে আপনি ঠিক ওইভাবে গড়ে তুলতে পারেন নাই। জীবনের বাস্তবতা এবং বিশ্বসের একজন রাইডারের তিন চারটা কথা বলে আমি শেষ করে নেব। সঙ্গীত পরিবেশন করেন সুবর্ণা চক্রবর্তী। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অভিভাবক অভিভাবিকা বৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কাটগা মিডিয়া, গাছবাড়িয়া নুরুল ইসলাম কিন্ডারগার্টেন, চন্দনাইশ, চট্টগ্রাম।